বাইরে আজকে রোদ, আর আমি এখন যাই হোক। হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আনাদার ব্লগ। আর এখানে হচ্ছে আম, এটা আমি ডেলি খাচ্ছি এখন, আম মুড়ি। যাই হোক, তো এখন যাব হচ্ছে, আরে খেয়ে নি তারপর বলছি, দেরি হয়ে যাচ্ছে। তো এখন যাব হচ্ছে অরুণাভর বাড়ি। আজকে যে পুজোটা হয়েছিল মনসা পুজো, সেটার বিসর্জন আছে। তো তোমরা যদি ব্লগটা না দেখো তাহলে দেখে নাও, আর আমি যাই, দেরি হচ্ছে। বাড়ির বিসর্জন যেরকম হয় খুব সাধারণ হয়, হয়তো দু তিন চারজন আমরাই মিলে সবাই মিলে থাকবো। আর বিসর্জন তো মেন হয় না, মনসা প্রতিমাকে মানে ঘাটের সামনে মানে পাড়ে রেখে দেয়। আর বেশি না বকে ভ্যাট আমি আরই, চলো এবার ব্লগটা শুরু করি। সামনে আছে ঘুরু। চলে এসেছি, বলো সাদা গায়ে যা খুশি পরে। ও আচ্ছা, তো আমরা টাইম টু টাইম পৌঁছে গেছি। বাচ্চা এখন 9টা, আর গরম লাগছে খুব। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা বাঁধে তো যাবো না, ভুলভাল বলেছিলাম, বাঁধে যাবো না, মেইন যাবো হচ্ছে, এর আগের বছর গেছিলাম, আমারই মনে ছিল না, হচ্ছে ইয়েতে ওই ফার্মের ওই দিকে, ওই মাঠের ওই সাইডে রেখে আসবো। মানে ওইভাবে প্রত্যেকবারই হয়, ওখানেই যাই আর কি, তো ওখানেই যাব। আমি বারবার ভুলে গেছিলাম, বাদে সরস্বতী ঠাকুর বিসর্জনে গেছিলাম, সব কিছু ভুলে যাচ্ছি গাইস। কোনো বক্তব্য তোর? কিছু বলবি? বলবো সেটা হচ্ছে আজকে সব শেষ, আজকে সবাই শেষ, আজকে বিসর্জন, কিন্তু দুর্গাপূজা এখনো বাকি। এরপর আমরা ঠাকুরকে টোর টোটে উঠিয়ে তারপরে গেছিলাম ফার্মের মাঠের ওই দিকে। এই অবধি ছিল আমাদের সাথে মা, তারপর বাড়ি। চল চল, খালি প্যান্ট পরে ছিল। আমরা খালি পায়ে আর তুই তার সাথে প্যান্ট পরে আসিস, তো আমাদের সব কমপ্লিট আপাতত, কিন্তু এখন বেরাতে হবে, মনে আছে তো? হ্যাঁ, কিন্তু গরম গরম রাস্তা দিয়ে গরম, মানে খালি পায়ে যেতে কিন্তু মানে আলাদা টাইপের একটু লাগছে। তার সাথে বেশি রোদ, মানে অত তাপও নাই, কিন্তু তাও মনে হচ্ছে যে মরেই যেতে পারছি। লাভার উপর দিয়ে চলতাম। এই যে চল, এটা দরকার, খাওয়া মিষ্টি মুখ কিছু করার জন্য কিছু করতে হয়। সব কমপ্লিট, কিন্তু বিশাল রোদ। ও ভাই, স্নান করবো, স্নান করবো, স্নান করবো, স্নান করবো। পরিষ্কার পরিষ্কার ক্যামেরা থাকলে একটা আলাদাই মনে স্যাটিসফ্যাকশন আসে, কিন্তু এখন হচ্ছে বাইরে প্রচণ্ড আজকে রোদ ছিল, যে তোমরা দেখেছো কতটাই মানে বেশি রোদ ছিল। আবার এখন আমার বৃষ্টি পড়তে পারে, কোনো ঠিক নাই, তো আবার আমি স্নান করবো, আমার ইচ্ছা করছে স্নান করার। তো আর আর হ্যাঁ, আর সব থেকে বড়ো কথা হচ্ছে আজকে বিসর্জন, মানে আজকে দিনে বিসর্জন ছিল, আর রাতে আছে আমাদের স্পেশাল বিরিয়ানি পার্টি, কারণ অনেক দিন ধরে বাইরের বিরিয়ানি খাইনি, বেদুইনের বিরিয়ানি খাবো।
আলাদাই লাগছে, মানে বেদুইনের বিরিয়ানি। ও ভাই সাম, লাইন চলে গেছে তাই মুখ দেখাচ্ছি না, আকাশ দেখাচ্ছি। আকাশ দেখো, এইদিকে একটু বেশি পরিষ্কার, এদিকে কালো। অনেক 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 অপেক্ষা করার পর বিকালবেলায়, 2 ঘন্টা লাইন ছিল না মোটামুটি, এখন লাইন এলো, তাই আমি ক্যামেরাটাও মানে ফোনটা অন করতে পারলাম। এবার আমি যাবো অরুণর বাড়ি, ওখান থেকে আজকে রাত্রে বিরিয়ানি পার্টি। গো, এই যে এখানে যে খেলা হচ্ছে, এই খেলা দেখে আমার অনেক ছোটোবেলায় কথা মনে পড়ে গেলো, আমিও খেলতাম। এরা বড়োবেলাতে খেলছে, আমরা ছোটোবেলাতে খেলতাম, কিন্তু আমরা খেলতাম। অরুণাবও খেলতো, আমরা ফুটবল নিয়ে খেলতাম, আমরা ফুট বটাল নিয়ে খেলতাম। হ্যাঁ, আরে ওটা স্কুলে। এবার বাইরে নিতে এইভাবে আমি ব্লগ করছি, ঠিক আছে? এই যে এবার বল আসছে, ঠিক আছে? এবার বল এসে দেখালো আমার ক্যামেরা ফোন নিয়ে চলে গেলো ওইদিকে, হতেই পারে, মানে এখন ঠিক নাই এই সাইডে, মানে বল যখন তখন আসতে পারে, কোনো ঠিক নাই। তো এই জন্য করবো না, আমার কোনো করাটাই বেটার, না করাটাই ঠিক কিনা। ওনা ওই ফোন ঘাটছে, সবসময় ঘাটে যেতে। আমি একটু কাজ করি আছি, ক্যাজুয়াল ব্যাপার গাইস। বিরিয়ানি খাবো, বিরিয়ানি বিরিয়ানি আমরা দেরি করেই খাবো, হ্যাঁ, কিন্তু বিরিয়ানি খাবো। আর এখন কল করবো, ওই একটু এই আলোটা কে একটু ঠিক কর না, নাহলে তো তুই কি খাবি? আচ্ছা মোটা হয়ে গেছিস, তুই তোর হাতটা দেখ, আমার থেকেও বেশি। ও রুটি তরকা খাবে বলছে, দুটো চিকেন বিরিয়ানি। হ্যাঁ দাদা, বলছি যে চিকেন বিরিয়ানি পাওয়া যাবে এখন? তো দুটো চিকেন বিরিয়ানি 130 না? হ্যাঁ দুটো চিকেন বিরিয়ানি। আচ্ছা ডেলিভারি হবে না? না আমাদের এটা কোথায়? 2 নম্বর গভর্নমেন্ট কলোনি। কতক্ষণ তাও? 2 ঘন্টা? আচ্ছা আচ্ছা, ঘন্টাখানে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে ওটাই করুন, ঠিক আছে? দুটো দুটো প্লেট চিকেন বিরিয়ানি। হ্যাঁ 2 নম্বর কানে। ওকে, 2 ঘন্টা কানেক শুধু, আমরা 2 ঘন্টা শুনছি ঘন্টা কানেককে, ঘন্টা কানেক সঙ্গে বেদুইন। ও খাবে না বলছে বেদুইন, মানে ধরনের ইয়ে, মানে যায় না কেন, ইচ্ছা করছে না খেতে, মোটা হয়ে যাচ্ছে, ডায়েট করছে বুবু, বেবি ডায়েট করছে। কিন্তু ডেলিভারি দিতে 1 ঘন্টার বদলে 2 ঘন্টা লাগিয়ে দিয়েছিল, তো আমাদের খুব ফেটে গেছিল খিদাতে। দশটা মোটামুটি, মোটামুটি 10:30, 10:30তেই এলো, মানে 10টাতে এলো একদম, মানে 10টাতে, আমরা দিয়েছিলাম 8টাতে। তো চল চল চল, তখনই পেলাম। ও ভাই সাহ, তো নিয়েছে হচ্ছে 2টো চিকেন বিরিয়ানি, 260 টাকা, 2 নম্বর কলোনি বেদুইন নাম্বার। আমরা 2 জন বিরিয়ানি, পিঠা হচ্ছে থালা ফাঁকা, কারণ হচ্ছে অ্যাড করছে, খারাপ সবারই। এরও আজকে ফার্স্ট আমি অরুণবকে দেখলাম এতটা সিরিয়াস হতে, ও সিরিয়াস হয়নি আজ, আজ অব্দি সিরিয়াসই হয়নি চ্যাংড়া, এত দেরি করে। অনেকদিন পর বেদুনের বিরিয়ানি খাচ্ছি, আর সব থেকে বড় কথা যে ও নিয়েছিল হচ্ছে, কি নিয়েছিল বলে তো, চিকেন কষা আছে আর রুটি, চিকেন কষা আর রুটি। ও বিরিয়ানি খাবে না, যাই না কেন খাবে না, কিন্তু খাবে না, ওর কিন্তু ইচ্ছা, ওরই ছিল কিন্তু বিরিয়ানি খাওয়ার, এই জন্য মেয়েদের কথা বিশ্বাস করতে হয়। আর ওরা কিছু বলবেই না এখন, কিছু বক্তব্য হয় আগে আমি পরে বলি, পুরো একদম ও খাওয়ার দিকে মনোযোগ, আমিও খাবো, ভাবি পার করলো, যাই হোক ঠিক আছে। সো গাইস, কালকে রাত্রে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম, তো আর আশাই মানে এসে আর ব্লগ করা হয়নি। আর এখন আমি জিম থেকে এলাম, এখন স্নানে যাব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পাবলিক জানে কি করতে হবে, তোমাদের সাপোর্টের প্রচণ্ড দরকারি সময় আমার। তো বাই।
एंड सी यू इन द नेक्स्ट ब्लॉग।